পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দিয়েছিলেন যে বারপুরে ল কলেজ মেডিকেল কলেজ করা হবে, তিনি বলেছেন যে উনি ভূমিপুত্র হয়েও এতদিন কেন এগুলো করেননি, আজ হঠাৎ এই ইলেকশনের সময় কেন এগুলো মনে পড়ে না? অবভিয়াসলি তিনি তো রাজনীতি জানেন না, তিনি এতদিন সিনেমা করে এসেছেন, এরপরে দোসরা মেয়ের রেজাল্ট বেরোনোর পর উনি হয়তো কন্ডোমের দোকান খুলবেন বা আমি জানি না অন্য কোনো প্রফেশনে হয়তো যাবেন বা সিনেমাটাই করবেন। আমাদের এখানে উনি জানেন না যে আমাদের যে সাংসদ, আমাদের রাজ্য সভাপতি মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বা আমাদের বহু এমএলএ এমপিরা, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। আমাদের করোনার সময় আমরা ত্রাণ দিতে গেছিলাম, সেখানে আমাদের হাউস অ্যারেস্টে রাখা হয়েছিল, আর আমি একজন সাধারণ কার্যকর্তা হয়ে আমি ল কলেজ বানাবো? আমি তৃণমূলের প্রার্থীকে বলতে চাই, আপনি কোন স্বর্গে বাস করেন? আপনি জানেন না আপনি কোন দলের হয়ে প্রচার করছেন বা কোন দলের প্রার্থী হয়েছেন? অবশ্য না জানাটা স্বাভাবিক, কারণ কি 2 বছর আগে তো আপনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা করেছিলেন নন্দনের চত্বরে দাঁড়িয়ে। এখন টিকিট পেয়ে আপনি গুণগান করছেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার গুরু মা হয়ে গেছে, সেটা আলাদা কথা। যতক্ষণ না মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আপনাকে সেই অধিকারটা দেয় এমএলএ বা এমপি হওয়ার, সেখানে কিন্তু ল কলেজ বা এ কলেজ বানাবার সেই সুযোগটা, আর আমার সেই টাকা নেই যে আমি কোনো প্রাইভেট কলেজ বানাবো। অবশ্যই আমার লেভেলে যা যা কাজ করার, মহিলা মোর্চার সভানেত্রী এবং তার আগেও আমি সোশ্যাল কাজ অনেক করেছি আসানসোলে এবং সারা পশ্চিমবঙ্গে, কিন্তু আজকে মানুষের জন্য যে বড় কাজ করতে চাই, যেগুলো ইশতেহারে দিয়েছি, সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে ইশতেহার আমরা বানিয়েছি যে আজকে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে সরকারি কাজে, সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আজকে বিধবা ভাতা 1000 থেকে 3000 করা হচ্ছে, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আজকে পাবলিক ট্রান্সপোর্টে মহিলারা ফ্রিতে ট্রাভেল করবে, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সুতরাং আমি প্রার্থীকে বলবো, আপনি আমাদের ইশতেহারটা একটু ভালো করে পড়ুন, পড়াশুনো না করে এসেছেন তো ন্যাচারাল যে আপনি জানেন না, আপনি জেনে নিন, অসুবিধা নেই, জেনে তারপর কথা বলবেন, হোমওয়ার্কটা করে কথা বলুন, সেটা মনে হয় ভালো হবে আপনার জন্য। আসলে আমি না ওনার লেভেলে নামতে পারবো না, এবং উনি যেই কথাগুলো বলছেন এটাতে ওনার পরিচয়, ওনার বংশ পরিচয়, উনি কীভাবে বড় হয়েছেন সেটা প্রকাশ পাচ্ছে। উনি তো আমাকে বাচ্চা বাচ্চা বলতেন, উনি আমার থেকে এত বড় হয়ে উনি নিজের পেটি পলিটিক্স, যেটাকে আমি বলি, আমি ওনাকে অনেক বেশি সফিস্টিকেটেড ভাবতাম, কিন্তু যত দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে উনি খুব নিম্ন রুচি এবং নিম্ন মানের পলিটিশিয়ান, কাজে ওনাকে নিয়ে কথা বলে আমি নিজের স্ট্যান্ডার্ডটাকে লো করব না। বেনারসির 3 অধ্যায়ে রাজকারণা রামনগর অমঙ্গল বেনারসি সাহাটিক স্টাইল।